4 সেপ্টেম্বর উদ্বোধন হতে যাচ্ছে ফিরোজপুরের কচা নদীতে বাংলাদেশ চীন মৈত্রী সেতু। সেতুটি চালু হলে পায়রা গভীর সমুদ্র বন্দরের সঙ্গে বেনাপোল স্থলবন্দরের যোগাযোগের সময় কমবে 2 ঘন্টা। শেষ হবে ফেরি পারাপারের ভোগান্তি। এ মুহূর্তে ফিরোজপুরে আছেন সহকর্মী জিয়াউল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। আর মাত্র 2 দিন বাকি, ফিরোজপুর সহ দক্ষিণ অঞ্চলের মানুষের যে একমাত্র ভোগান্তির একটি জায়গা ছিল যে এই যে কচা নদীর উপরে বেকুটিয়া ফেরি, এই একমাত্র যে ফেরিটি ছিল বরিশাল এবং খুলনা দুই বিভাগের যোগাযোগ বিচ্ছিন্নকারী যে নদী কচা নদী, এখানে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু আগামী 4 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা উদ্বোধন করতে যাচ্ছেন। তো এই ব্রিজ উদ্বোধনকে কেন্দ্র করে এই এলাকায় একটা উৎসবের আমেজ বইতেছে। ব্রিজের দুই প্রান্তে ফিরোজপুর সদরের কুমিরমারা প্রান্ত এবং কাউখালী উপজেলার বেকুটিয়া প্রান্ত, দু প্রান্তে মানুষের একটা মিলন মেলার জন্য এখানে দুই প্রান্তে 2টি স্টেজ করা হয়েছে, যেখানে 2টি সমাবেশ হবে। ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী দুই প্রান্তে মানুষের সাথে সংযোগ করে এখানে এই ব্রিজ উদ্বোধন করবে। তো দীর্ঘদিন এই যে মানুষের ভোগান্তি, এই যে ফেরির যে যোগাযোগ, এটি থেকে ফিরোজপুরবাসী সহ বরিশাল এবং খুলনা মানুষ মুক্তি পেতে যাচ্ছে। তো এই ব্রিজটি চালু হলে এই এলাকার অনেক উন্নয়ন সাধিত হবে, অনেক মানুষের আর্থসামাজিক পরিবর্তন ঘটবে এমনটাই প্রত্যাশা এই এলাকার মানুষের। এই ব্রিজটি চালু হলে এখান থেকে পায়রার সাথে মোংলা সমুদ্র বন্দরের সাথে যে যোগাযোগ করতে যে 1.5 থেকে 2 ঘন্টা সময় বেশি লাগতো, সেই সময়টি এখন আর লাগবে না। এই ব্রিজটিকে কেন্দ্র করে এই এলাকার অনেক ইতিমধ্যেই মানুষের উন্নয়ন ঘটতে শুরু করেছে। এই ব্রিজের এলাকার বিভিন্ন আশেপাশে মানুষ মিল ফ্যাক্টরি কলকারখানা করার জন্য জমি ক্রয় করতে শুরু করেছে, ছোট ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠান এখানে গড়ে উঠতে শুরু করেছে এমনটাই আমি দেখতে পেয়েছি। তো বাংলাদেশ চীন মৈত্রী সেতু, এখানে এই ব্রিজটি প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্য এই ব্রিজটি। এই ব্রিজটি চালু হলে এইখানে যে ব্রিজটিকে চালুকে কেন্দ্র করে এখানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দলমত নির্বিশেষে সবাই এই ব্রিজকে কেন্দ্র করে এখানে একটা অনুষ্ঠান করতে যাচ্ছে, যে অনুষ্ঠানটা কোনো মানুষের মধ্যে দলমতের ই করবে না, বিভেদ তৈরি করবে না, শুধুমাত্র এলাকার উন্নয়নের জন্য, ফিরোজপুর উন্নয়নের জন্য এখানে সবাই উৎসব মুখর পরিবেশে অংশগ্রহণ করবে এমনটাই আমি কথা বলে জানতে পেরেছি বিভিন্ন মহলের সাথে। তো এই ব্রিজটি আগামী 4 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করতে যাচ্ছে, সেই প্রতীক্ষায় ফিরোজপুর সহ এই এলাকার মানুষ সবাই অধিক আগ্রহে অপেক্ষা করতেছে, সেই দিনটি গুনতেছে যে কবে 4 তারিখ আসবে, কবে মাননীয় প্রধানমন্ত্রী ফিতা কেটে এই সর্বসাধারণের এই যে এতদিনের যুগের পর যুগ যে ভোগান্তি লাঘব হবে এমনটাই প্রত্যাশা তাদের। তো এই বেকুটিয়া ব্রিজের এই যে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু থেকে এই ব্রিজ উদ্বোধনের সর্বশেষ খবর ছিল আমার কাছে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ফিরোজপুরে।